কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি আবহাওয়া পরিবর্তন হচ্ছে এই নিয়ে সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তর অফিস কি বলছেন, সরাসরি কোন জেলাতে বৃষ্টিপাত হতে পারে? গরমের হাত থেকে রেহাই পেয়েছে বেশ কয়েকটি জেলা। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে মাঝারি হালকা বৃষ্টিপাত হয়েছে। মে মাসের শুরুর দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর অফিস জানিয়েছে। গরমের হাত থেকে অনেকটাই স্বস্তি পেয়েছে মুর্শিদাবাদ, বাঁকুড়া, মালদা, নদিয়া, বীরভূম বেশ কয়েকটি জেলাতে হালকা, মাঝারি এবং প্রচণ্ড গতিবেগে ঝড় বৃষ্টি হয়েছে। তবে মে মাসের শুরুর দিকে বিক্ষিপ্ত ঝড় ও আবহাওয়া বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর, এমনটাই খবর। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য তাৎপর্যপূর্ণ, আজকে শুক্রবার, দিন পরিবর্তন অর্থাৎ আবহাওয়া চেঞ্জ পরিবর্তন হতে পারে, অর্থাৎ এটাই আলিপুর আবহাওয়া দপ্তর অফিস দপ্তরের খবর। কিন্তু মে মাসের শুরুর দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলাতে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ।